এ ভোলাদের ডাকবো, হ্যাঁ ভোলা আসলে ডাকবো, এই কজন হয়ে যাক, অসুবিধা হবে না, লোক বেশি হলে ভালো। নমস্কার বন্ধুরা, তো পুজো অনেক দিন হয়ে গিয়েছে, আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় আর আমরা নিজেরাও খুব পরিশ্রম করি পুজোর পিছনে, তো কদিন একদম ভিডিও দিতে পারেনি এই কারণে যে খুব খাটুনি গিয়েছে আর অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে শুধু ঘুম আর ঘুম, কত রাত্রে ভালো করে তো ঘুমায়নি, তো প্রচণ্ড ঘুমিয়ে পড়ছিলাম আর ভিডিও করার মতন পরিস্থিতিও ছিল না, শরীর অত্যন্ত খারাপ ছিল, যার ফলে আর পুজোর কী হলো না হলো সব ফুঁকিয়ে ভিডিওও করতে পারেনি, যা যেটুকু করেছি সেটুকু সবার সাথে শেয়ার করতেও খুব মন চাইছে অথচ পাচ্ছি না, এরকম অবস্থায় প্রায় 6-7 দিন কেটে গিয়েছে, তো দেরিতে ভিডিওগুলো আপলোড করার জন্য খুবই খারাপ লাগছে, তবুও সময় সুযোগ পেলে দেখবেন, আর আমার ঠাকুরটা এইভাবেই প্রচার পাবে এটাই আমার খুব আনন্দ লাগবে, যে সবাই দেখতে পাবে ঠাকুরকে, আমার এটাই আনন্দ, তো একটু সময় করে দেখবেন অনুরোধ রইল। তো আমাদের পুজোটা শুরু তো অনেক দিন আগে থাকতেই হয়ে গিয়েছে, মহালয়ার আগে থাকতে প্যান্ডেল পড়ছে, তারপরে কেনাকাটা, দশকর্মার বাজার এইসব হয়েছে, আরও অনেক কিছু প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিগুলো নিয়েই একটা ভিডিও বানিয়েছি। আর এটা পঞ্চমীর দিনের ঠাকুর আসা, তারপরে ঠাকুর আসার পরে আরও অনেক কিছু বাকি থাকে, নারকেল নাড়ু করা, নারকেল ছাড়ানো, তারপর বাসনপত্র বের করেছিলাম, বাসনপত্র মাজা, কী কী করলাম সেগুলোই এই ভিডিওটাতে থাকছে, তো চলুন দেখা যাক ভিডিওটা। Suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely knew your name. Awesome. এই দিদির সাথে পরিচয় করিয়ে দিই, দিদি আমাদের বাড়িতে প্রায় 10 বছর আগে এসেছিলেন, দিদির স্বামী তখন খুব মানে অতি সম্প্রতি মারা গিয়েছিলেন, খুবই কম বয়স ছিল ওনার, বর হঠাৎ হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, ছোট্ট বাচ্চা একটা দুটো মেয়ে ছিল, সেই অবস্থায় আমাদের বাড়িতে রান্নার কাজ নিয়েছিল, তারপর থেকে প্রায় আত্মীয়তার মতো হয়ে গিয়েছে, আত্মীয়তার সূত্রে বেঁধে গিয়েছে, তো প্রতি বছর পুজোতে আমি আসতে বলি যে দিদি তুমি এসো, তা ওই দিদি আসে, রান্নাবান্না হোক, পুজোর কাজ হোক, যা হোক মোটামুটি যেরকম পারে আমাকে সাহায্য করে, তার বদলে আমি শাড়ি টাড়ি দিই বা দিদি কিছু টাকা পয়সা লাগলেও দিই, কারণ অনেকটাই খাটুনি, সেই খাটুনিটা শুধু করতেও তো আমার নিজেরও খুব খারাপ লাগে, যে শুধু হাতে কিছু করা এটাও আমার খুব কেমন লাগে, তবে অনেকেই অনেক পরিশ্রম করে পুজোটাতে, যে যেমন পারে পরিশ্রম করে, তো ওই দিদি এখন বাসন মাজছে, আরও অনেক কাজ, রান্না বান্না সব কিছুই বছর টেনেছে ও, তো ওকে ওর কাছে আমার অনেক কৃতজ্ঞতা আর ওকে আমার অনেক অনেক থ্যাংকস।
আরও একটা জিনিস, আমাদের প্রথম বছর যিনি পূজা করে পূজার প্রতিমা করেছিলেন সেই দাদা এবছর প্রতিমা করেছেন খুব সুন্দর, ছোটোর উপরে পরিষ্কার কাজ। আর ওনার ক্যানিংয়ে বাড়ি আমাদের এখানকার স্বনামধন্য শিল্পী মৃৎশিল্পী অমল পালের সুসন্তান উনি। তো ওইখান থেকে আমরা ঠাকুর এনেছি, ঠাকুরকে এমনি সাজসজ্জা দেয়নি, কিন্তু পরে পঞ্চমীর দিন সন্ধেবেলায় এসে উনি মানে ডাকের কাজ দিয়ে আঠা দিয়ে সুন্দর করে চুলগুলো, তারপর ডাকের কাজ, চাল চিত্র সমস্ত অনেক রাত পর্যন্ত করে দিয়ে গেছেন, প্রায় 10:30-11টা তখনও শেষ করতে পারেননি। পরের দিন এসে আবার উনি শেষ করে দিয়েছেন কাজটা। তো খুব সুন্দর লাগছিল, কাজগুলো দেখছিলাম, শত ব্যস্ততার মাঝখানেও আমি বারবার গিয়ে মণ্ডপে ওনাদের কাজ বা ওনাদেরকে তত্ত্বাবধান করে আসছিলাম। ওটা খুবই আনন্দের বিষয় ছিল আমাদের কাছে। প্রায় 12-14টা নারকেল ছাড়ানো হয়েছিল, আরও 2-4টে বাকি ছিল, তো আমি বললাম থাক পরে দরকার হলে নিয়ে নেব। আমি মোটামুটি 6-7টা নারকেল নিয়ে নাড়ু করার জন্যে ঘুরতে দিয়েছিলাম, তো 6-7টা নারকেলের নাড়ু হয়েছে, বাকি তো পুজোয় লাগবে, প্রতিদিনই প্রায় পুজোয় লাগবে। সেই জন্য এবছর আমার আর নারকেলের কোনো অভাব নেই, আগের বছর কিন্তু প্রচুর অভাব ছিল, নারকেল একটাও ছিল না, কিনে আনা হয়েছিল আর পাশের বাড়ির বৌদি দাদাদের বৌদিদের গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছিল শেষে। আর এবছর আমি সেই জন্য আগে ভাগে অনেকদিন আগে থেকে রেখে দিয়েছি যে পুজোর সময় নারকেল আর ডাবের কোনো অভাব হবে না। এবছর হয়েছেও ভালো আর প্রচুর ফুলেছে। নাড়ুটা করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল, এত কাজ ছিল, তো তা অনেক রাতে বসা হয়েছে নারকেল নাড়ু করতে। দিদি আবার আট করতে পারছিল না, একটু মা ময়দা দিল, দিয়ে আবার আট করলো, ওই বসে বসে সব নাড়ু পাকিয়েছে। আমি মাঝে গেছিলাম কিন্তু আমাকে সবাই এত দিক থেকে ডাকছে যে কোনো কাজ, আমি যে চুপচাপ বসে পড়বো সেদিন সেরকম অবস্থায় আমি ছিলাম না। এখন ভাবলেই ভাবি যে এতগুলো কাজ, এত লোক ডাকছে, এত কিছু সামলানো, এত কিছু সামলানো কী কীভাবে সামলাবো, এত এখন বলতে বোধ হয় পারবো না আমি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সবাই খুব ভালো থাকবেন। আবার শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানালাম। ব্লগটা এখানেই শেষ করেছি, ধন্যবাদ।